দর্শক, সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে রয়েছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অভি, কেমন দেখছেন ওখানকার পরিস্থিতি? হ্যাঁ ভাবনা, আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনে অপেক্ষা করছেন, যাদের টোকেন আছে এরকম প্রবাসীরা এখানে আছেন এবং তাদেরকে একে একে ভিতরে ডাকা হচ্ছে এবং তাদের কাগজপত্র পর্যবেক্ষণ করে তাদেরকে টিকিট, অনেককে টিকিট দেওয়া হচ্ছে এবং অনেককে এখানে অপেক্ষা করতে বলা হচ্ছে। তবে যেটি উল্লেখ করতে চাই সেটি হলো, যাদের ভিসার মেয়াদ নাই বা শেষ হয়ে যাচ্ছে এরকম অনেককেই কিন্তু টোকেন দেওয়া হয়েছে, সে কারণে সেই টোকেনগুলো একরকম অপচয় হয়েছে। এবং যাদের ভিসার মেয়াদ আছে 10 দিন কি 12 দিন, তারা অনেকে এখনও গেটের বাইরে অপেক্ষা করছেন। তারা বলছেন যে যাদের ভিসার মেয়াদ আছে তাদেরকে যেন দ্রুত টোকেনটা দেওয়া হয়। এখান থেকে আগামী 4 অক্টোবর টোকেন দেবে বলে এখান থেকে জানিয়েছে, কিন্তু 4 অক্টোবরের পরে অন্যান্য প্রসিডিউর মেনটেন করে আসলে আবারও ভিসার মেয়াদ তাদের শেষ হয়ে যায় কেন, এরকম একটা আশঙ্কায় কিন্তু সবাই এখানে রয়েছেন। এ কারণে সরকারের পক্ষ থেকে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করে তাদের ভিসার মেয়াদ বাড়ানোর সহ নানা রকম দাবি কিন্তু জানিয়েছেন এই প্রবাসীরা। ভাবনা অভি, আপনাকে ধন্যবাদ।